বিশ্ববিখ্যাত কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন শুধু একজন শ্রেষ্ঠ কৌতুকাভিনেতাই ছিলেন এমনটা চিন্তা করাও ভুল। তিনি একাধারে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। চার্লি চ্যাপলিন ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, সুরকার এবং কমেডিয়ান। হলিউড চলচ্চিত্র শিল্পের শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত চার্লি চ্যাপলিন তার অভিনয় ও পরিচালনা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেন। চ্যাপলিনকে বড় পর্দার শ্রেষ্ঠতম কৌতুকাভিনেতাদের একজন বলেও বিবেচনা করা হয়। চার্লি চ্যাপলিন তার নিষ্পাপ ছেলেমানুষী ধরনের কৌতুক অভিনয়, নানারকম হাস্যরসাত্মক তামাশা ও শারীরিক অঙ্গভঙ্গি দ্বারা বিশ্বের কোটি কোটি মানুষকে মনোরঞ্জন করতে সক্ষম হয়েছিলেন। জীবনদশায় চার্লি চ্যাপলিন যেমন অশেষ সম্মানের অধিকারী ছিলেন, মৃত্যুর পরেও তিনি জগতের সেরা কৌতুকাভিনেতা হিসেবেই অমর হয়ে আছেন। চার্লি চ্যাপলিন ইংল্যান্ডের লন্ডন শহরে 1889 সালের 16 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল চার্লস চ্যাপলিন সিনিয়র এবং মাতার নাম ছিল হান্নাহ চ্যাপলিন। তার কর্মজীবনের ব্যাপ্তি ছিল 1899 সাল থেকে 1976 সাল পর্যন্ত, প্রায় 77 বছর। চার্লি চ্যাপলিনের বাবা মা দুজনেই ছিলেন থিয়েটার মঞ্চের গায়ক গায়িকা। গান গেয়ে তাঁরা যে সামান্য আয় করতেন তাই দিয়ে তারা কোনোরকমে তাদের সংসার চালাতেন। অর্থের অভাবে মাত্র 7 বছর বয়সে চার্লি চ্যাপলিন বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে অর্থ রোজগার শুরু করেন। এর 1 বছর পর থেকে, অর্থাৎ মাত্র 8 বছর বয়স থেকে, চার্লি চ্যাপলিন পেশাদার গায়ক হিসেবে মঞ্চে আবির্ভূত হন। যখন তার বয়স 21 বছর, অর্থ উপার্জনের উদ্দেশ্যে তখন তিনি আমেরিকায় পাড়ি জমান। ভাগ্যক্রমে চার্লি চ্যাপলিন হলিউডে অভিনয়ের সুযোগ পেয়ে যান। 1914 সালের মধ্যে চার্লি চ্যাপলিন হলিউডে অভিনেতা হিসেবে সুনাম অর্জন করে ফেলেন। একসময় চার্লি চ্যাপলিন 1 বছরে 35টা ছবিতে অভিনয় করে রেকর্ড তৈরি করে ফেলেছিলেন। চার্লি চ্যাপলিন যখন অভিনয়ে আসেন তখন ছবিতে শব্দের তথা সংলাপের ব্যবহার শুরু হয়নি। নির্বাক চলচ্চিত্রের যুগে চার্লি চ্যাপলিন তার মাথায় টুপি, হিটলারি কায়দার গোঁফ এবং ছড়ি হাতে দ্রুত দুই পায়ের নানা ভঙ্গি ও অঙ্গভঙ্গির অপরূপ কৌশল দেখিয়ে দর্শকদের মাঝে হাসির বন্যা বইয়ে দিতেন। তার অনবদ্য অভিনয় ব্যাপক পরিচিতি অর্জন করে থাকে। 1920 সালের শেষের দিকে সবাক চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। ওই সময় চার্লি চ্যাপলিন একে একে সিটি লাইটস, মডার্ন টাইমস, দি গ্রেট ডিক্টেটর এবং লাইমলাইট প্রভৃতি উপভোগ্য ও চমৎকার সব ছায়াছবি নির্মাণ করে বিরাট কৃতিত্বের পরিচয় দেন। চলচ্চিত্র জগতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের রানী এলিজাবেথ 1975 সালে চার্লি চ্যাপলিনকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এত জনপ্রিয় হওয়ার পরেও তাঁর এমন অসাধারণ অভিনয়ের জন্য অস্কার পাননি। মানুষকে হাসিয়ে বিনোদন দেওয়ার এই শ্রেষ্ঠ কারিগর 25 ডিসেম্বর 1977 সালে 88 বছর বয়সে সুইজারল্যান্ডে পরলোক গমন করেন। চলুন এখন জেনে নেওয়া যাক চার্লি চ্যাপলিন সম্পর্কে কিছু অজানা তথ্য। চার্লি সম্পর্কে একটি অজানা তথ্য হলো তার চোখের রং ছিল নীল। তার ছবি সাদাকালো হওয়ার কারণে এই বিষয়টি কখনোই ধরা পড়ত না। চার্লি চ্যাপলিনের জনপ্রিয়তা যখন তুঙ্গে তখন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয় যার নাম ছিল চার্লি চ্যাপলিন লুক অ্যালাইক। গোপনে চার্লিও নাম দেন সেই প্রতিযোগিতায়। মজার বিষয় হলো প্রতিযোগিতার শেষে দেখা গেল প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন অন্য দুজন প্রতিযোগী আর চার্লি চ্যাপলিন হয়েছিলেন তৃতীয়। 1925 সালের 6 জুলাই প্রথমবারের মতো অভিনেতা হিসেবে টাইম ম্যাগাজিনে আসেন চার্লি চ্যাপলিন। চ্যাপলিন যখন খ্যাতির শীর্ষে তখন একবার 2 দিনের জন্য জন্মভূমি ইংল্যান্ডে গেলেন আর সেই সময়ের মধ্যে ঘটে গেল অবাক কাণ্ড। এই মাত্র 2 দিনে তাঁর কাছে প্রায় 73,000 চিঠি আসে। তিনি ছিলেন একজন খুঁতখুঁতে পরিচালক, সবকিছু নিখুঁত চাইতেন আর তাই তো তাকে সন্তুষ্ট করতে একবার এক অভিনেত্রীকে 342 বার রিটেক দিতে হয়েছিল। 1987 সালে $1.5 লাখ বিক্রি হয়েছিল চার্লি চ্যাপলিনের টুপি ও ছড়ি। 1977 সালের 25 ডিসেম্বর চার্লি চ্যাপলিন প্রায় নিঃসঙ্গ অবস্থায় মারা যান সুইজারল্যান্ডে। 1978 সালের 3 মার্চ সুইজারল্যান্ডের কর্সিয়ার সার্ভেভে গোরস্থান থেকে চুরি হয়ে যায় চার্লি চ্যাপলিনের দেহ এবং দুর্বৃত্তকারীরা 6 লাখ ফ্রাঙ্কস দাবি করে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। অবশেষে 18 মার্চ পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং পুনরায় সমাহিত করা হয় চার্লি চ্যাপলিনকে। মূলত এই হাস্যরসাত্মক অভিনয় বা কৌতুকই তাঁর জীবনে নিয়ে এসেছিল এক নতুন মোড়। মানুষ চলে যায় কিন্তু রয়ে যায় তাঁর অমর কীর্তি। কথাটির বাস্তব প্রমাণ চার্লি চ্যাপলিন। তাঁকে চিনেন না এমন মানুষ হয়তো পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার।